সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তারপরে আপনার ঢাকার শুনলাম চিকনগুনিয়া, একটা পাহাড়ি না, তারপরে দেখি ডেঙ্গু, সর্বশেষে যেটা সারা বিশ্বকে নেড়ে চেড়ে একেবারে কাহিল করে দিল সেটা হল কোভিড-19। সেটাও কিন্তু শুনলো শুনলাম না প্রথম যখন ডেঙ্গুর কথা শুনলে বা একটা হাসি দিলে কয়েকশো লোকের মধ্যে একজন একটা হাসি দিত, ওই একশো লোক দৌড়ে ওই জায়গাতে শুধু একটা হাসি বা কাশি ওই জায়গায়। ঠিক সেই সময় আমাকে কোভিড ভাইয়া আক্রমণ করে, কোভিড ভাইয়ের আক্রমণে আমি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি হলাম। আমার ওয়াইফ আমার সভাপতিকে হেয় আক্রান্ত হয়ে যায়, তারপর স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি দেখে। আমি কেন মানে ভয় পাচ্ছিলাম না, মনের মধ্যে সাহস ছিল। আমাদেরকে ভিআইপি কেবিনে খুব খেয়াল করে শুনবেন, দুটো অনবরত অক্সিজেন আছে এরকম ব্যাগ দেওয়া হলো। আমারটা এখানে ধরেন আর তিনটা দূরে আমার বাড়ি,
আমার এক বিচারপতি বন্ধু মাঝে মাঝে ভিডিও কল দিত আমাকে, আমি আসি না গেছি খবর নিত, ভিডিও কল দিয়ে দেখতো যে আমি কি আসি না। আমার হাসা তো উৎসাহ উত্তেজনা দিত, অসুস্থ শুনছে আসার সাহস কারণে আমার আমি অনুসরণ। আপনারা বিশ্বাস করবেন না, কমপক্ষে 100 জন হবে ওরা। এবং মেডিকেল কলেজ মানে কৃষি হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিল, দেখতে গিয়েছিল আমি ওদের। কিন্তু আমার ছেলে কারো কথা শুনে নাই, আমার কথাও শুনে নাই। সে প্রতিদিন সকাল বিকাল আমার কাছে গেছে, যেহেতু আমি তার বাবা আর তার মাও আমার পাশে, সেই জন্য সে প্রতিদিন আমার কাছে গেছে। তখন ডাক্তার এবং নার্সরাও আমার কাছে আসতে সারা শরীরে আপনার তাদের মাস্কের মতো সমস্ত শরীর আবৃত করে রাখা পোশাক পরে আসতে। উনি নিজেও আমার কাছে আসতে দরজার সামনে থেকে আগে সালাম টালাম দিয়ে তারপরে বলতো আজকে কেমন আছেন, কিরকম কোনো অসুবিধা হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি বলতো। আস্তে আস্তে পিতার মতো করে আমার কাছে আসতে ভয়, এত ভীত সন্ত্রস্ত ছিল আমরা সবাই তখন। তারপরেও 100 জন বন্ধুকে আমি নিষেধ করছি যে তোমাদের কাছে মাপ চাই আল্লাহর আসতে, তোমরা আমার কাছে এসো না, যত কিছু হোক দোয়া করো দেখা যাবে। আর আপনার ওই যেখানে এই রোগীগুলোকে রাখছে সেই কেবিনগুলো দুতলা কি তিনতলা নাকি চারতলা আমার মনে নেই, রুম থেকে বের হওয়ার পর একটা মাসিও দেখা যায় না, ডাক্তার নার্স তো বলে না ওরা কোথায় থাকে জানে না। হঠাৎ করে আসত, আসি নাভিতে একটা ইনজেকশন দিয়ে দিত, নাভিতে তাও নিজের হাতে না কোনোরকমে। আমাকে বলতো যে ব্যথা হচ্ছে না, যদি বলতাম না তখন জোরে দিত। তার মানে নিজেকে যতটুকু সেফ রাখা যায় ডাক্তার এবং নার্স তারা স্বাভাবিক তাদের জীবনের তো মূল্য আছে, সেভাবে সেবা যত্ন করছে। আর আমার ছেলে আমার মেয়ে এগুলোকে কোনো পাত্তায় দেয় না, খেয়াল করে তারা বলছে যে যদি আমাদের হয়ও আমরা মা বাবার পাশে বিছানায় শুয়ে ট্রিটমেন্ট নেব। আর একটু আগে আমার এখানে যে ছেলেটা দেখতেন এটা আমার অফিসের আমারই স্টাফ, আমার সে সারা আমার ছেলে তো ধীরে থাকতো, সকাল বিকাল যেত বাসায় থাকা লাগতো, তার সব দিক পেন্টিং করা লাগতো। এই ছেলেটা রাত্রেও আমাদের কাছে থাকে, অনেক নিষেধ করার পরও সে হিন্দু ছেলে। আর আমার একটা পুলিশ ছিল, পুলিশটাও সাহস করতো না রাত্রে বা দিনে থাকার, ওই দূরে থেকে কোনো রকম দেখে স্যার আসসালামু আলাইকুম, স্যার শরীর ভালো আছে, ঠিক আছে তুই আর দূরে থাক আমার শরীর ভালো আছে। এক সময় খবর আসলো আমার ওয়াইফকে নিতে হবে আইসিইউতে। আমি ডাক্তার জুসুকে একটু বললাম যে কি আমার সমস্যা, ও তো তখন কিছু বুঝতেছি না, পরে আমাদের মিটিং আছে, আমার কথা শোনা যায় আমাদের এখানে যে কোর্ট আছে রিডিং আছে ওনার অবস্থা কি হল না, আপনি ঠিক আছেন আপনার অবস্থা মোটামুটি আগের দিকে ওনারটা খারাপের দিকে, এই জন্য ওনাকে আইসিইউতে নেওয়া লাগছে। বললাম ভাই আইসিইউতে এখানে কাউকে পাই না, আইসিইউতে তো লোকজন কেউ থাকবে না, তো সে তো ভয়ে মারা যাবে। এদিকে সে এটা শুনে বারবার বলতেছে যে আমি যদি মরেও যাই আমি তোমার কাছে মরবো, আমার তো ওখানে পাঠাইও না। তাহলে বললাম ডাক্তার সাহেব আইসিইউ লাগবে না, মারা গেলে এখানেই যাবে, ও বলছে যেহেতু এখানেই যাবে, আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করে যাবে। তারপর একটা বড় কি জানি একটা বক্স অক্সিজেনের যেটা আইসিইউতে দেওয়া হয় বা তাতে কি জানি ল্যাবরেটরিতে দেওয়া হয় সেটা আমার রুমে নিয়ে আসলো।
ওই নলটা তার নাকে ফুস করে ফুস করার পরও এটা বিলুপ্ত রিডিউস করতে 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 75 হয়ে তার মেয়াদ আছে আর 72 ঘন্টা আমাদের আমার ছেলে শুনে দোয়া দোয়া শুরু করল আমাদের একজন পারিবারিক ডাক্তার আছে উনি ন্যাশনাল মেডিকেল হাসপাতাল পুরান ঢাকায় একটা হাসপাতাল আছে ওখানে বসে রেজিস্ট্যান্ট প্রফেসর থাকতে ওনার সাথে ভাগ করেছে ওনাকে আমার ছেলে ফোন করল আপনার আমার আমার অবস্থা মানে প্রথম প্রান্তে ডাক্তার ফোন করছে হ্যাঁ বলে কিচ্ছু হবে না আমি আসি তুমি ওর সাহস দিচ্ছ ডাক্তাররা সাহস দেয় না কিচ্ছু হবে না আমি আসি একটা কাজ করো যে হাসপাতালে ডাক্তাররা তো আমাদের কথা শুনতে চাইবে না তুমি আমি লিখে দিচ্ছি তোমার মোবাইলে মোবাইল মেসেজ করে দিচ্ছি ওষুধটার নাম এই ওষুধটার নাম 70,000 টাকা হতে পারে এটা তুমি যেভাবে করো তোমার আম্মুকে খাওয়াই দাও আর যেটা আপনার ইচ্ছা তো সে একটা সকালে আর একটা রাত্রে খাওয়াতে হবে এটা এই দুটো খাওয়ানোর পর যদি একটু উন্নতি দেখো মানে নিঃশ্বাসটা নেওয়ার গতিতে যদি বেশি হয় বেড়ে যায় তাহলে সংক্রামক আমাকে একটু জানাই এরপর আর কোনো সিস্টেম নাই মানে ডাবল এমার্সি মেম্বার অফ রয়্যাল ফিজিশিয়ান লন্ডনের আমিনুল ডাক্তার আমিনুল আমার ছেলে বলছে যত দ্রুত পারো যেখানে পারো যত বড় বড় আপনার ঢাকা শহরে আমার গাড়ি নিয়ে দেরি যতগুলো ফার্মেসি আছে সবগুলো তো দেখতো কোথাও হয়েছে না বললো যে এটা নাই এটা একটা বা দুটা তিনটা উৎপাদন করে এসিআই না কি একটা কোম্পানির নাম বললো যে ওরা ওরা তৈরি করে তাদের এ ধরনের বেশি জরুরি প্রয়োজন হয় তখন তারা ওই একটা দুটা তিনটা এবার আমার ছেলে বুদ্ধি করে এসিআই এর ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলবো আমার রেফারেন্স দিয়ে বিচারপতি অমুকে ছিলেন আমার জরুরি এই ওষুধটা দরকার আমি পাচ্ছি না কোনো ফার্মেসি তখন বললো এমডি সাহেব বললো যে ভাইয়া ঠিক আছে আমি আপনাকে ম্যানেজ করে দিচ্ছি কিন্তু দুইটা ওষুধের দাম 70,000 করে 140,000 লাগবে বললো যে এটা কোনো ম্যাটার না আমি 1,50,000 দেবো আমাকে এখন তো কোথায় পাবো সেটা বললো আসুন মুখে আসেন ওষুধ দুটি মিললো আমার মধ্যে মিলার পরে এগুলো আনলো আনার পরে এখন ফিজিক ডাক্তাররা এগুলো এই ওষুধ চেনে অনেক খাওয়া মানে খাওয়াই তো না এটা কেন খাওয়াবো বুঝতেই বলছি আপনাকে তো আমি আবার আরেকটা একটু লেটার করলাম আমি বললো সে ফোন করে বললাম যে ওনার তো খাওয়াতে দিচ্ছে না কী করবো এখন উনি বলেন যে ওনাকে হ্যাক মানে আপনারা কাজ করতে হবে আমি বললাম ব্রিগেডিয়ার জানেন যুদ্ধিকার হাজার আচ্ছা আমি ওনাকে ওনার ফোন নাম্বারটা দেন আমি ওনার সাথে কথা বলি তারপর ওনার ফোন নাম্বার দিলাম উনি ওনার সাথে কথা বললো বোর্ড মিটিং বসলো এভাবে কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে ওর নিঃশ্বাস নিতে ক্রমশ কষ্ট হচ্ছে তো বললো যে ঠিক আছে আমার কথা বলে উনি যদি লিখিত যে যদি লিখিত দেয় যে মৃত্যু হলে এই মৃত্যুর জন্য দায়ী উনি যে পাবো তারা আমাদেরকে কর্তৃপক্ষকে মেডিকেল কর্তৃপক্ষকে দায়ী করা যাবে তাহলে আমরা খাওয়াতে পারবো আমি রাজি হলাম আমি ঠিক আছে তো আমি দেব আমি লিখিত দিলাম তারপরে এই ওষুধ খাওয়ালাম রাত্রে একটা আর সকালের জন্য অপেক্ষা করতেছি কারণ উনি বলছে যে সুপ্রিকেন্টের মধ্যে দুইবার তাহলে সকালে আর রাত্রে সকালে আর একটা খাওয়াচ্ছে খাওয়ানোর পর 12টা পরে দেখি যে তার নিঃশ্বাসের মাত্রা ক্রমশ এবং আলোর দিকে অনেক উন্নতির দিকে রাতের দিকে আরো ভালো অক্সিজেনের যে তাদের মিটারটা আছে মিটারও বলে দিচ্ছে এটা ক্রমশ ভালো দিবে পরের দিন আরো ভালো তারপরের দিন আরো ভালো এইভাবে পঞ্চম কি সপ্তম দিনে ওই বড় বাক্স এটা লাগে এটা নিয়ে গেছে এটা তো বললাম কোভিড-19 এর কথা এবং আমরা দুজনে রিলিজ হয়ে গেলাম যথাক্রমে দুজনে সুস্থ হয়ে আসলো
রেজাল্টটা না দিলে আবার আপনাদেরকে বলার উদ্দেশ্যটা থাকবে যে উনি কিছু মধ্যে কি এমন মনোবল কত বড় শক্তি। দেখেন আমার ছেলে তার কিছু মাকে ধরে 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 বাথরুমে নিয়ে গেছে, আমাকে ধরে ধরে উঠাইতো নামাইতো এটা খাওয়াতো ওটা খাওয়াতো, তার কিছু হয়। আমার মেয়ে গেছে যতক্ষণ পারছে মায়ের সেবাযত্ন করছে বাবার সেবাযত্ন করছে, তারা হয় কোভিডের প্রথম শুরুতে যেখানে মানুষ ভয় পায় ডাক্তার ভয় পায় নার্স ভয় পায় বন্ধু বান্ধবরা ভয় পায় আমরা নিজেরা ভয় পাই রুগীরা ভয় পায় অন্যদেরকে আহ্বান করে, সেখানে আমার ছেলে এই যে ছেলেটা এখানে আছে এখন রাত্রে থাকতে সকালে আমার যদি বলতাম আমার শরীর কোনো ভয় করতে না, এই যে এখানে বারবার তোকে আসো সে মুসলমান হিন্দু সম্প্রদায় এই যে ওই ছেলেটা পিছনে এই সে ছেলেটা সাহস করে গেছে তারা খুশি হয়নি। আল্লাহ তো আছে, আল্লাহ খেলা হলেও টাকা হবে কিন্তু মনোবল মনোবল যদি আপনার শক্ত থাকে মানুষকে সেবা করার যদি একটা বিশাল মন আপনার থাকে সত্যিকারের মঙ্গলার্থে কল্যাণার্থে সুন্দর মন নিয়ে যদি আপনি যান যে আমার যদি হবে আমি ওনার সেবা করব। ছেলে আসি আমাকে বলে দিলে অপু হাসপাতাল তো আমাদের মধ্যে শুধু দেওয়া লাগবে না তোমার নাকি আর আমি কাজ নর্মাল খাবার খাবার ইত্যাদি ঠিক হয়েছে আর তো অন্যমনস্ক বা গান নাটক ইত্যাদি এগুলো যে মনোযোগ দিতে করছে তাহলে আল্লাহ খুব নামিতে করে নেই না তা তো বুঝবে তারপর এগুলোতে মনোযোগ দিতে করছে বেশি যাতে করে রোগটা যে আমার তারপর আমি আপনার কথাই ঠিক নামের বেড়ায় কোনো না কোনো কি হয় নামের মধ্যে পাবেন আছে সবার ছবি অথচ তাকে একটা নাম চিনে সারা বিশ্ব, নাম যেমন সুন্দর ওটা দেহটিও সাদা কালো টিপি অর্পিত দক্ষ শিল্পীর হাতে আঁকা অপূর্ব কার্যের জন্য নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া সহ নানা রঙের ঘরে চলাফেরা করে স্বীয় আভিজাত্যের ছাপ দেখাতে তার জুড়ি মেলা ভাব নামি দামি ব্যক্তিরা তার পেছনে ঘুরতে ঘুরতে হয়রান হই, বাড়ি গাড়ি এসি নান্দনিক ফুলের টক বৃষ্টির ঝিমঝিম শব্দের স্বচ্ছ কানের সাথে তার শব্দ এই কন্যা সূর্যা জগৎ সে মাতিয়ে রেখেছে থাকে অতি সন্তর্ক রাখে নিজেকে রূপ দিয়ে